আচ্ছা ক্যাটায়নদেরকে টান দেয় কোন রড? ক্যাথোড। ক্যাথোড। তাহলে আমরা বলবো ডিউরিং ইলেক্ট্রোলাইসিস ক্যাটায়নস আর রিডিউসড অ্যাট ক্যাথোড। মানে মানে ক্যাথোডটাই তো ওদের টান দেয়, পুল করে। ও আচ্ছা 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 ক্যাথোড্রাই তো ওদেরকে পুল করে। না স্যার ওটা হ্যাঁ ইজি ইজি না, অনেক ইজি স্যার, অনেক ইজি। এই এখানে প্লাস মাইনাস ইলেকট্রন গেইন করছে, গেইন অফ ইলেকট্রন। ইয়েস তাই হোক আমরা যাব। তাহলে ডিউরিং ইলেকট্রোলাইসিস ক্যাটায়নস আর রিডিউসড অ্যাট পুল অ্যাট ক্যাথোড, অ্যাট ক্যাথোড মানে ক্যাথোডই ওদেরকে টান দিয়ে রিডিউস করে পরে। তাহলে আচ্ছা অ্যানায়নদের কি হয়? অ্যানায়ন মানে ধরো স্যার অ্যানায়নটা তো সবসময় একটা নেগেটিভ থেকে, হ্যাঁ অ্যানায়নরা অলওয়েজ অক্সিডাইজড হবে। আমরা কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে ইনক্রিজ, ইনক্রিজ মাইনাস থ্রি থেকে জিরো মানে ইটস ইনক্রিজিং। তাহলে আমরা বলবো ডিউরিং ডিউরিং ইলেকট্রোলাইসিস অ্যানোডস আর অক্সিডাইজ। অ্যানোড, হোয়াট ইজ অ্যানোড? সরি সরি, অ্যানায়নস আর অক্সিডাইজড টু অ্যানোড, অ্যাট অ্যানোড। ইংলিশে ব্যবস্থা হবে না, এই প্রিপোজিশন মিস্টেক, টু কোথায় অ্যান কোথায় অন। স্যার আসলে অনেকদিন ধরে স্যার স্টেট ম্যামরে দেখিনি তো। অ্যানায়ন কেন ব্যাচে যাও না? না না স্যার আমারে খুন করে ফেলে তাও জয়েন করব না স্যার। অক্সিডেশন স্যার সাথে তো ফেভারিট টিচার স্যার। তাহলে এই পরে কিন্তু দেখো অ্যানায়নস আর অক্সিডাইজড অ্যাট অ্যানোড, কি ঠিক আছে কি না? স্যার বুঝছো? আচ্ছা এবার তুমি আসো, আমরা দেখি দ্য ডিফারেন্স বিটুইন মল্টেন অ্যান্ড অ্যাকোয়াস লিকুইড, ঠিক আছে কি না? আমরা এক্সাম্পল দেখি কয়েকটা। ধরো বললাম মল্টেন সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা মল্টেন সোডিয়াম ক্লোরাইড মানে কি? ধরো এটা সোডিয়াম ক্লোরাইড লবণ, তাই না? সলিড, তাই না? Yes sir, সলিড সোডিয়াম ক্লোরাইড। Yes, ওকেই তো আমরা হিট দিলাম। হ্যাঁ মল্টেন, মল্টেন লিকুইড। ওকেই তো হিট দিয়ে আমরা মেল্ট করে দিলাম, তাই না? Yes yes, it become movable ions, movable ions। তাহলে এখানে এই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড ছাড়া এখানে আর কিছু আছে না? না, কারণ আমি তো সোডিয়াম ক্লোরাইড তো নিয়েই তো হিট দিয়েছি। Yes sir, হিট দিয়ে মেল্ট করেছি, মেল্ট করেছে মোবাইল আয়ন। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড ছাড়া আর কিছু নাই? নেই, ঠিক আছে কি না? তাহলে মল্টেন NaCl হ্যাজ অনলি Na প্লাস এন্ড Cl মাইনাস, ঠিক আছে কি না? মল্টেন NaCl এর জাস্ট দুইটা আয়ন আছে, একটা Na প্লাস আর একটা Cl মাইনাস। ও হ্যাঁ না, সেপারেটেড। হ্যাঁ সোডিয়াম প্লাস মেটাল, যেহেতু মেটাল এখানে প্লাস, Cl মাইনাস ক্লোরিন, ক্লোরিন হচ্ছে নন মেটাল এখানে মাইনাস। আর এই কত প্লাস বা কত মাইনাস এটা আসলে ওদের ব্যালেন্স থেকে, ব্যালেন্স থেকে। আচ্ছা আমি যদি বলি অ্যাকোয়াস NaCl, দুইটা জিনিস প্রেজেন্ট, একটা NaCl আর একটা কি H2O। তাহলে দুইটা কি সেপারেট করতে হবে? এখন দুই এই দুইটা জিনিস থেকে তুমি আয়নস পাবে। H2O কে আমরা একটু স্টাইল করে লিখবো HOH। হ্যাঁ এখানে তো নিউট্রাল হওয়ার অপশন সোডিয়াম আর ক্লোরাইড। সোডিয়াম অ্যাজ দা ক্যাটায়ন এন্ড ক্লোরিন অ্যাজ দা ক্লোরাইড, অ্যাজ দা অ্যানায়ন। স্যার এটা বুঝতে হবে।
কোনটা এই নিচের এটা স্টোর কেন